আজিকর কাণ্ডের প্রতিবাদে রাজপথে জনগর্জন অব্যাহত। পেশা বয়স ধর্ম বর্ণ নির্বিশেষে সব কণ্ঠস্বর মিলেমিশে এক। দুই চিকিৎসককে লালবাজারে তলব নিয়েও সেই ঐক্যবদ্ধ ছবি দেখা গেল রাজপথে। দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে রবিবার তলবের নোটিশ পাঠায় কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে সোমবার দুপুর 2 নাগাদ কলকাতা মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে জড়ো হন চিকিৎসকরা। কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে নিয়ে লালবাজারের দিকে রওনা দেয় চিকিৎসকদের মিছিল। এক সময় ফিজিওলজি প্যাথোলজি অ্যানাটমি সার্জারি মুখস্থ করে তার উত্তর দিয়ে আজকে তারা আমার সমাজ, আমার সোসাইটি নিয়ে, আমার মানুষ নিয়ে, আমার বিবেক নিয়ে, আমার বুদ্ধি নিয়ে যদি সেই প্রশ্নটা করেন আজকে নিশ্চয়ই আমরা সেই উত্তর দিতে পারব। উল্টো দিকে ফিয়ার্স লেনে মিছিল আটকাতে প্রথম ব্যারিকেড তৈরি করে পুলিশ। তাদেরকে আটকানোর জন্য তিনটে জায়গায় একদিকে ব্যারিকেড, তার পাশাপাশি আবার লাঠিধারী পুলিশ পর পর দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছ ব্যারিকেড রয়েছে, এরকমভাবে লাঠিধারী পুলিশ তারা দাঁড়িয়ে রয়েছে। চিকিৎসকদের কোনো রকমভাবে লালবাজারের উদ্দেশ্যে যেতে দেওয়া হবে না। ব্যারিকেড খুলে লালবাজারে নিয়ে যাওয়া হয় কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে। দুই চিকিৎসক ভিতরে ঢুকতেই লালবাজারের মূল গেটে তালা দিয়ে দেয় পুলিশ। এর এক ঘন্টার মধ্যে বাইরে বেরিয়ে আসেন দুই চিকিৎসক। সেখানে দাঁড়িয়েই পুলিশের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি শোনা যায় তাদের গলায়। আলাপ আলোচনা হয়েছে, আমাদের যে সামনটা সেটা আজকে ডিসমিস করে দিয়েছে পুলিশ। আমরা এটা বাড়ি জানিয়ে দিয়ে এসেছি যে আপনারা চিকিৎসকদেরকে আমাদের দুইজনকে সামন দিয়ে যেভাবে ডেকেছেন, পুরো সমগ্র চিকিৎসক সমাজ হচ্ছে যে তার জন্য কি হচ্ছে যে এটা খুব মানে কড়াভাবে নিয়েছে তারা। তারা হচ্ছে সমগ্র মেডিকেল যে হচ্ছে যে কমিউনিটি সারা দেশের তারা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। সুতরাং আগামী দিনে কোন চিকিৎসককে সমন দেওয়ার আগে কিন্তু পাঁচবার ভাববেন, আলাপ আলোচনা আমাদের সাথে করতেই পারেন। অন্তত আমার একটা কথা মনে হচ্ছিল যে পুলিশের বাড়িতে যখন বিয়ে হয় তখন কি তারা সমন দিয়ে নিমন্ত্রণ করেন লোকেদের, যে এটা যেন একটা সমন জারি করে বিবাহের নিমন্ত্রণ খাওয়ার মতো একটা ব্যবস্থা হলো। এখন যেহেতু আমি বা সুবর্ণ দুজনের মধ্যে একজনও ঠিক মার্ডার সাসপেক্ট নই, আপাতত নই, তাহলে আমাদের সমন দিয়ে নিয়ে যাবার দরকারটা কি ছিল? ওরা দুজনেই একেবারে জোর গলায় দার্থহীনভাবে বলেছি যে এই সমন দিয়ে বার্থডে পার্টিতে নিয়ে আসবেন না, আজকে ডাক্তারদেরও প্রথমত কাজকর্ম আছে। ভুল পোস্ট যদি করে থাকে, বিকৃত তথ্য যদি কেউ দিয়ে থাকেন, মানুষকে ভুল বোঝানো এই সময়, তাকে পুলিশ সতর্ক করবে না? পুলিশ কি করবে? ডক্টর সরকারকে কি পুলিশ কোনো কড়া ব্যবস্থা নেবে না? তাকে এটা বলবে, যা যা বলার আমরা আশা করি সেটাই বলবেন, তার সঙ্গে আলোচনা করবে পুলিশ। তা এটা না করলে তাহলে তো এই ভুল খবর, ভুল এইগুলো তো চলতেই থাকবে, হয় নাকি কখনো? শিল্পী মহল থেকে সঙ্গীত মহল, আজিকর কাণ্ডের প্রতিবাদে আরো বলিষ্ঠ হচ্ছে প্রতিবাদের কণ্ঠ। এবার রাস্তায় নামবেন রূপম ইসলাম, অনুপম রায়, শিলাজিৎ লোবামুদ্রার মতো সঙ্গীত শিল্পীরা। জাস্টিস মিলবে কিনা আমি খুব সন্দেহ, কারণ আগে অনেক জাস্টিস আমরা পাইনি, কিন্তু তাও তো আমাদের তো এই দাবি জানাতেই হবে, এবং শুধু আমাদের নয় সামগ্রিক মানুষরা জানাচ্ছেন, এইটাই এই জন্যই আমরা আজকে রাস্তায়। বাকিটা না জানালে আমরা আলাদা করে হয়তো রাস্তায় নামবার সেই অনুপ্রেরণা পেতাম না। সবাই নামছেন, সমস্ত স্তর, এমন কোন স্তর আছে কি যে স্তর নামছে না? একে একে সবাই নামবেন, এবং এইটা নিশ্চিত করা দরকার যে এইবারে যেন আমরা জাস্টিসটা পাই। অন্যদিকে একাডেমিতে প্রতিবাদ হলো রংতুলিতে। আমরা আরজিকরের যে নারকীয় ঘটনা হয়েছে তার একটা নীরব প্রতিবাদ করতে চাই, এবং সেটা আমাদের ছবি আঁকার মাধ্যমে। সবাই যেরকম জাস্টিস চাইছে আমরাও সেই জাস্টিসটা চাই। সব মিলিয়ে আরজিকর কাণ্ডে রাজপথে বারংবার আছড়ে পড়ছে প্রতিবাদের ঢেউ। সন্দীপ সরকার, শিবাশিস মৌলিক ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।